ঘনকুয়াশায় 6 ঘন্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে মাত্র 15 মিনিট আগে থেকে কিন্তু একদম যে কথা বলছিলেন যে 6 ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়ে গিয়েছে, এবং কি সেই ক্ষেত্রে এই যে ঘাট অঞ্চলে যারা রয়েছে এবং আটকা পড়েছে একটু স্বস্তি এসেছে। অর্থাৎ আমরা দেখেছি ঠিক 8টার পর থেকে কিন্তু সূর্যের মৃদু মৃদু উজ্জ্বল মুখটা দেখা গিয়েছে, এবং তারপরে কিন্তু ঘন থেকে ঘন কুয়াশা কাটতে শুরু করেছে। ঠিক 5 মিনিট আগে এখন থেকে এইটা ঘাট থেকে কিন্তু যে কয়টা ফেরি নোঙর করা ছিল তা কিন্তু ছেড়ে গিয়েছে, এবং যদিও এখন দৃষ্টিসীমা খুবই কম রয়েছে নদীর ভিতরে, মানে খুব একটা দূরে না গেলেও সেটাকে কিন্তু আমরা একটা চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি না। অন্যদিকে এটা যে মাঝদিতে যে 5টি ফেরি ছিল খাতারালী এবং এনায়তপুরের নামের 2টি ফেরি 5 নম্বর ঘাটে এসে এটা নঙ্গর করতে সক্ষম হয়েছে। আমরা রয়েছে এখন 3 নম্বর ঘাটে। এখান থেকে 3টা ফেরি ছেড়ে যাওয়ার পরে যে মাছরাঙ্গিতে যে আরও 3টা ফেরি রয়েছে তারা কিন্তু আসার চেষ্টা করছে, আমরা কিন্তু সেই শব্দ পাচ্ছি কিন্তু পারিনি। অন্যদিকে আমরা খবর নিয়েছি পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে কিন্তু সব কয়টি ফেরি ছেড়ে গিয়েছে, এবং পাটুরিয়া ঘাটে মাত্র 2টা ফেরি এখন লোড নিচ্ছে। আর ঘাটে কিন্তু কমপক্ষে 300 অধিক যানবাহন এখনো পারের অপেক্ষায় রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। ফেরি চলাচল স্বাভাবিক খবর জানতে এতক্ষণ ছিলাম পাটুরিয়ায়।